আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল কিন্তু তেরোই মার্চে প্রকাশ করা হয়েছে এই বিষয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি যে বুধবার তেরোই মাস বেলা তেরোই মার্চ বেলা পৌনে এগারোটার দিকে এই ফলাফলটা কিন্তু প্রকাশ করা হয় তো আপনারা কীভাবে এই ফলাফলটি দেখবেন তো চলুন আজকের ভিডিওতে সেটাই দেখি তো ফলাফল দেখার জন্য গুগল ক্রম রাজারে আসবেন আসার পর এখানে লিখতে হবে আর ইউ অ্যাডমিশন আরও অ্যাডমিশন লিখবেন লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে রাজশাহী ইউনিভার্সিটির সেটাতে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লগ ইন নামের একটা বাটন এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে তারপর এইখানে সুন্দর করে এইস এসির যে নাম্বারটি আপনাদের যে এইস রোল নাম্বারটি সেটা সুন্দর করে কিন্তু আপনি এখানে টাইপ করে দিবেন দেওয়ার পর আপনার বোর্ড এখান থেকে কোন বোর্ড আপনার সেটা সিলেক্ট করে দিবেন আমি দিলাম রাজশাহী এবং কত সালে পাশ করেছেন সেটা সুন্দর করে এখানে কিন্তু দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে এসএসসির রোল নাম্বারটি দিতে তো আমরা এস রোল নাম্বারটি দিলাম তারপরে এসএসসির বোর্ড হচ্ছে আমাদের রাজশাহী তো আমরা এখান থেকে রাজশাহী বোর্ড দিলাম তারপর হচ্ছে পাসিং ইয়ার এখানে হচ্ছে আপনার কত সালে এসএসসি পাশ করেছেন সেটা দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপচা এই হচ্ছে আপনাকে এইখানে লিখতে হবে ঠিক আছে আমি লিখলাম দেওয়ার পর সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে আপনার এরকম ছবি দেখা দেখতে পাবেন আপনার নিজের ছবি আপনার নাম বাবা মায়ের নাম এগুলো সব ইনফরমেশন থাকবে এবং এখানে হচ্ছে আপনি আপনার বিলের বিবরণ থাকবে যে আপনি কোন ইউনিটের জন্য জন্য আবেদন করেছিলেন এইগুলা থাকবে ঠিক আছে তো সেগুলো সব কিছু থাকবে এবং নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি হচ্ছে এখানে ফলাফল নামের একটা অপশন পাবেন তো এই ফলাফল নামের অপশনেই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বি ইউনিটের রেজাল্টই কিন্তু দেখতে পারবেন তো আমার কাছে যেহেতু বি ইউনিটের কারো রোল নাম্বার নেই তো সি ইউনিটের এক ভাইয়ের রোল নাম্বার ছিল তো ওইটাই দিয়েই মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে রেজাল্টটি কিভাবে দেখায় তো দেখেন এইটুক ঘরে কিন্তু আপনাদের রেজাল্টটি রয়েছে এখানে ইউনিটের জায়গায় এখানে আপনার বি ইউনিট থাকবে আপনার রোল নাম্বারটা থাকবে হ্যাঁ এবং আপনি টোটাল কত স্কোর পেয়েছেন সেটা এই ঘরটাতে থাকবে এবং আপনি পাস করেছেন না ফেল করেছেন এটা এই ঘরে থাকবে ক্লিয়ার তো এইভাবে মূলত আপনি আপনার রেজাল্টটি সবচেয়ে আগে দ্রুত দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ